আমি এর আগে বহু জায়গায় বহু অনুষ্ঠানে গিয়েছি কিন্তু এরকম সৃজনশীল অভ্যর্থনা এর আগে আমি কখনো দেখিনি তো সেদিক দিয়ে বলতে পারি যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এই বিজনেস ফ্যাকাল্টির যারা ছাত্র শিক্ষক সবাই অত্যন্ত সৃজনশীল এবং মেধাবী ড্যাফোডিল এই শব্দটির কথা মনে হলেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সে বিখ্যাত কবিতা ড্যাফোডিলের কথা মনে হয় যেখানে লেখা ছিল যে আকাশে লক্ষ লক্ষ হাজার হাজার তারার মতো ড্যাফোডিল ফুল ফুটে আছে তো এখানে এই ক্যাম্পাসে এসে আমার মনে হলো আসলেই এই ক্যাম্পাসেও হাজার হাজার লক্ষ লক্ষ তারা এই শিক্ষাঙ্গনে ফুটে আছে তোমাদের প্রতি আমার শুভকামনা থাকলো সত্যিকার অর্থেই তোমরা একদিন আকাশে তারার মতো জ্বলজ্বল করবে সফল হবে সার্থক হবে আমাকে এই বিজনেস ফ্যাকাল্টিতে কী জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে আমি জানি না তবে আমার একটু সম্পর্ক আছে আমিও কিন্তু বিজনেস ফ্যাকাল্টির ছাত্র ছিলাম এবং আমি পরবর্তীতে ব্যাংকে চাকরি নিয়েছিলাম এবং ব্যাংকে কিছুদিন চাকরি করার পর বুঝেছিলাম যে এটি আসলে আমার কাজ না আমার কাজ হচ্ছে অভিনয় করা এবং আমি তখন থেকেই প্রস্তুতি নিয়েছি আমার সম্মানিত স্যার এখানে আছেন খন্দকার ইব্রাহিম খালেদ স্যার যিনি আমার আমাদের কর্মকর্তা ছিলেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন স্যার অবশ্য আমাকে চিনেন না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ব্যাংকে বেশ কিছুদিন চাকরি করেছি তো আমি মনে করি যে আমরা যেখানেই থাকি না কেন আমরা যদি চেষ্টা করি যদি মনে করি যে আমি এটা হতে চাই তাহলে বোধ হয় আমার যদি শিক্ষা আমার অনুশীলন আমার অধ্যবসায় সেটা দিয়ে আমার মনে হয় যে সেই জায়গায় যাওয়া সম্ভব আমি যখন অভিনেতা হতে চেয়েছিলাম আমার এক বন্ধু আমাকে বলে যে তুই কোনো দিন অভিনেতা হইতে পারবি না আমি কেন বন্ধু বলে তোর তো চেহারা ভালো না আমার নাকি চেহারা ভালো না সেই কারণে আমি কখনো অভিনেতা হতে পারবো না তো এটা এইটা আমার একটা চ্যালেঞ্জ ছিল আমাকে অনেকে বলেছে যে তুমি গান করো তুমি গান করলে ভালো করবে কিন্তু আমি আসলে অভিনেতাই হতে চেয়েছি আমি কখনো গায়ক হতে চাই নাই তো আমি সেই অভিনেতা হবার পথে হাঁটছি আপনারা আশীর্বাদ করবেন যেন আমি এই পথে হেঁটে আরও দূর বহু দূরে যেতে পারি আমরা হয়তো অনেকেই সফল হব সার্থক হব কিন্তু সফল মানুষ কিন্তু অনেকভাবে হতে পারে এখানে আসার আগে আমরা যখন চা খাচ্ছিলাম ইব্রাহিম খালেদ স্যার অনেক গল্প করছিলেন তো সফল কিন্তু অনেকভাবেই হওয়া যায় চুরি করে হওয়া যায় দুর্নীতি করে হওয়া যায় কালোবাজারি করে হওয়া যায় নানান অসৎ কর্মকাণ্ডের ভেতর দিয়েও কিন্তু মানুষ সফল হতে পারে কিন্তু আমরা কি সেই সফলতা চাই আমরা আসলে সার্থক মানুষ হতে চাই যে মানুষ নিজের জন্যে সমাজের জন্যে দেশের জন্যে এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমরা যেন আমাদের সুকর্ম দিয়ে আমরা ভূমিকা রাখতে পারি তো সেই জায়গায় আপনারা পৌঁছবেন আমি সেই কামনা করি আমি আসলে মঞ্চে খুব বেশি কথা বলার অভ্যাস আমার নেই আমরা আসলে মঞ্চে অভিনয় করি আমি একজন মঞ্চ অভিনেতা আপনাদের একজন শিক্ষক আছেন রাজু আমার ছোট ভাই এবং পারভেজ আমরা একসঙ্গে থিয়েটার করতাম আমি আরণ্যক নাট্য দলের সঙ্গে কাজ করেছি রাজু জাহাঙ্গীরনগর থিয়েটারে কাজ করত এবং পারভেজও আরণ্যক নাট্য দলের সঙ্গে কাজ করত আমরা অনেকেই নাটকের মানুষ আছি আমরা শুধু বিজনেস ফ্যাকাল্টির মানুষ না একটি ছোট্ট গান গেয়ে আমার বক্তব্য শেষ করব আলু বেচো ছোলা বেচো বেচো বাকর খানি বেচো না বন্ধু তোমার চোখের মনি
আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকরখানি, বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মনি, কলা বেচো কয়লা বেচো, বেচো মোটর দানা, কলা বেচো কয়লা বেচো, বেচো মোটর দানা, বুকের জ্বালা বুকে জ্বলুক কান্না বেচো না, আলু বেচো ছোলা বেচো, ঝিঙে বেচো পাঁচ শিখেতে করব না তো মানা, ঝিঙে বেচো পাঁচ শিখেতে করব না তো মানা, হাতের কলম জনম দুঃখী তাকে বেচো না, আলু বেচো ছোলা বেচো, বেচো বাকরখানি, বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মনি। ধন্যবাদ। পাথারে নেহেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই,